शुरू करो। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह। दूरे एवं घरे जो समस्त छात्र छात्री आज के क्लास उपभोग करबे आमी सबाइके आंतरिक अभिनंदन जानाच्छि एवं सेई साथे साथे जरा COVID-19 जरा आक्रांत हुए जरा मारा गेछे सकले आत्मार माफिरात एवं जरा आक्रांत हुए तादेर गुनाह माफ करे दिन आल्लाह मुक्ति दिक আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত রাখুন। এই আশওয়াত আল্লাহ তাআলার কাছে আমরা সকলে প্রার্থনা করি সকলে আমিন। আমি আজকে যে ক্লাসটি নেব ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পার্ট। আমরা ইংলিশ লিখছি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আজকে আর্টিকেল গড়ে দিয়ে আর্টিকেলটি আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে ফিলিং দ্য গ্যাপ অফ ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর যেগুলো আমরা আর্টিকেলের জায়গায় সেগুলো আর্টিকেল বসাবো, যেগুলো আর্টিকেল বসবো না সেখানে আমরা ক্রস চিনে দেবো, সেখানে পার্ট ক্রস দিতে হবে। আর যেখানে আমাদের আর্টিকেলটা বসার উপযুক্ত স্থান সেখানে আমরা আর্টিকেলটি বসাবো। তো আর্টিকেল এ এম এবং ডি এই তিনটার সমানে আর্টিকেল আমরা প্রথমে এ কোথায় বসব। আমরা জানি আমাদের ইংলিশের যে বর্ণগুলো আছে যে ভাওয়ালের পাঁচটি বর্ণ এ ই আই ও ইউ, আমরা একটু পাঁচটি ভাওয়াল এই পাঁচটিকে ভাওয়াল বলে। সাধারণত ভাওয়ালের আগে এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণ যে ওয়ার্ডের ভিতরে থাকবে, যেমন ইংলিশ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা এখানে যে আই রেস এই শব্দটি প্রথমে যে আই রেস আই ধরনের এখানে কি বসতে পারে ওই যে আর্টিকেলের তিনটা এ এন এবং ডি এই তিনটার ক্ষেত্রে কোনটা বলবো। আমরা জানি ভাওয়ালের আগে সবসময় কী বসে, ভাওয়ালের আগে সবসময় এ না বসে এন বসে, এ না বসে এন বসে। আমরা এখানে এ দেবো না, এখানে এন দেবো, এটা আর্টিকেল বসবে। এখানে এখানে অবশ্য আর্টিকেল একটা আর্টিকেল বসাতে হবে। ইংলিশ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, ইংলিশ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় না সাবজেক্ট। আমরা আরও দেখতে পাই যে এ ই আই ও ইউ এর যে কোনো একটি যদি আমাদের এখানে থাকে এই শব্দটি প্রথমে, তাহলে অবশ্যই সেখানে এ না বসে এন বসে। এখন বাকি যে বর্ণগুলো আছে এই পাঁচটি বাদে বাকি যে শর্ত বর্ণগুলো আছে ওই বর্ণগুলো পূর্বে কী বসবে, এন না বসে এ বসবে, এন না বসে এ বসবে। যেমন রহিম ইজ ড্যাশ গুড পার্সন, এখানে আমরা কি বসাতে পারি, এখানে কি এন বসাবো না এ বসাবো, এটা না দি বসাবো। এখানে রহিম ইজ ড্যাশ গুড বয়, এখানে তো আমাদের যে গুড এখানে এই গুড অবজেক্টিভটা এখানে যে প্রথমটি যে বর্ণটা এখানে জি ডবল ও জিডা কি
কনসোনেন্ট এখানে এই বাওয়ায় পাঁচটি বর্ণর বাইরে যে বাকি বর্ণগুলো আছে ওইগুলো কি বলা হয় কনসোনেন্ট এই কনসোনেন্টের পূর্বে সাধারণত এন না বসে এ বসে আমরা এখানে বুঝলাম তাহলে রোহিত ইজ ড্যাশ গুড বর্ণ লিখে কি বসাতে হবে আমাদের রোহিত ইজ এ আমরা এখানে এন বসাবো না এখানে এ বসাবো যেহেতু এই গুড এর প্রথম বর্ণটি আছে কনসোনেন্ট এই জন্য কনসোনেন্টের আগে কি বসবে এ বসবে আর ভাওয়েলের আগে এন বসবে এক্ষেত্রে আমাদের একটু বিস্তারিত আলোচনা পরের ক্লাসে করা যাবে তবে আমরা এই আজকের যে বিষয়টি শিখলাম সেটা হচ্ছে আর্টিকেল এ এন ডি এই তিনটা শব্দকে আর্টিকেল বলে কোথায় কোথায় এন এন বসাবো কোথায় এ বসাবো কোথায় ডি বসাবো আমরা একটা ডি তে চলে যাই ডি কোথায় কোথায় বসে সাধারণত তারিখ ঐতিহাসিক স্থান তারপরে দিন সূর্য বড় বড় স্থান বড় বড় যে বিল্ডিং জায়গার নাম ইত্যাদি পূর্বে কি বসে ডি বসে এখানে আমরা ডি বসাবো সেই ক্ষেত্রে আমরা যদি বলি বাংলাদেশ ইজ বাংলাদেশ ইজ ড্যাশ স্মল কান্ট্রি বাংলাদেশ ছোট দেশ এখানে স্মল কান্ট্রি এখানে কি বলবে বাংলাদেশ ইজ ড্যাশ ওয়ার্ল্ড মোস্ট ডেভেলপমেন্ট এখানে যেহেতু বাংলাদেশ একটি ছোট দেশ কান্ট্রি স্মল কান্ট্রি এখানে স্মল মানে ছোট স্মল মানে কি ছোট এটা একটা ওয়ার্ড এর আগে সাধারণত আমরা যেহেতু কনসোনেন্ট এ বসাচ্ছি কিন্তু এখানে এয়ারও বসবে না তারপরে এও আসবে না এখানে কি বসবে বাংলাদেশ ইজ দ্য বিগ এখানে দি বসাবো যেহেতু দেশের আগে বাংলাদেশ ইজ দ্য স্মল কান্ট্রি এটা কি কারেক্ট না ইনকারেক্ট আমরা একটু আবার একটু আমরা একটা ডেফিনেশন করতে চাচ্ছি সেটা হচ্ছে আগে যে আমরা দেখছি যে ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট এখানে আমরা অ্যান বসাচ্ছি এখানে এ বসাচ্ছি এখানে দি বসাচ্ছি যাই হোক বিস্তারিত ডিসকাশন আমরা পরের ক্লাসে করব আজকের বিষয়টি আমরা শিখলাম সেটা হচ্ছে আরেকটি খেলা আমরা যদি যুক্ত করি তাহলে বোঝা যায় এখানে আসলে আমরা একবারে এ না দিয়ে বাংলাদেশ ড্যাশ কান্ট্রি এখানে একটু এ হয়ে যায় আমরা বিগ সিটি অফ ভাগ বিআই বিগ সিটি অফ ঢাক বিগ মানে কি বিগ মানে বড় এখানে বড়োর আগে অবশ্যই আমরা কি বসাবো দি বসাবো এরকম কিছু রুলস আমাদের গ্রামার পাঠে আছে এই রুলসগুলো আমাদেরকে জানতে হবে কোথায় এল বসে কোথায় এ বসে কোথায় দি বসে আজকে যে বিষয়টি আমরা লক্ষ্য করব আমরা ক্লাস আর্টিকেলের যে বিষয়গুলো আর্টিকেল যেখানে বসবে সেখানে বসাবো যে স্থানে আর্টিকেল বসবে না কোন কোন স্থানে আর্টিকেল বসবে না এগুলো আমরা পড়বে পরের ক্লাসে আমরা আলোচনা করবো আজকের যে বিষয়টি আলোচনা করবার সেটা হচ্ছে এ এন এবং দি এই তিনটার সমন্বয়ে আর্টিকেল গঠিত আর কোথায় কোথায় এগুলো ব্যবহার করতে হবে ব্যবহার বিধি যে ব্যবহার বিধিটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের একটু আরও ডিসকাশন করতে হবে প্রথমে আমরা যে এন বসেছিলাম সাধারণত ভাবার আগে এর বসে এন বসে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই এনা বসে এও বসে আবার দেখা যাবে যে কনসোনেন্ট পূর্বে অনেক ক্ষেত্রে এনা বসে ইয়ান বসে যেমন যেমন
জুবায়ের, জুবায়ের ইজ ড্যাশ HONEST, অনেস্ট, জুবায়ের ইজ ড্যাশ HONEST, অনেস্ট, অনেস্ট মানে কি? সৎ ছেলে, ভালো ছেলে, সৎ ছেলে, জুবায়ের একজন, জুবায়ের হয় সৎ একজন বালক। এখানে আমরা দেখি এখানে হনেস্ট বল, আচ্ছা এখানে যেহেতু কনসোনেন্ট এইচটা কি কনসোনেন্ট, এখানে কি এক বস ব্যবহার কিন্তু কনসোনেন্ট করবে, কি বসাইছি এ বসাইছি, গুড, জিটা কনসোনেন্ট, সুতরাং আমরা এখানে জি আগে এ বসাইছি, এখানে কনসোনেন্ট এটা আমাদের একটু জানার বিষয়। তো এখানে এইচটা যদি ওয়াইয়ের মতো উচ্চারণ, ওয়ানেস্ট ম্যান, এইচ যদি উচ্চারণ ক্ষেত্রে ওয়ান, ওয়ানেস্ট ম্যান, এইভাবে যদি ওয়াইয়ের মতো, ওয়াইয়ের মতো উচ্চারণ হয়, এইচ যদি ওয়াইয়ের মতো উচ্চারণ তাহলে ওয়ানেস্ট ম্যান, তাহলে এই ওয়ানেস্ট, এই এইচ ওয়ানেস্টের ক্ষেত্রে এখানে এ না বসে কি বসবে, এন বসে, এন এক্ষেত্রে আরো কিছু ইয়ে আছে, যেমন আমরা এলাবরেশন করেছি, যেটা আমার বিএ জুবায়ের ইজ ড্যাশ বিএ, সংক্ষিপ্ত রূপ যেগুলো, যেমন বিএ, তারপর এল এল বি, তারপরে এমএ, তারপরে এসএসসি, এই যে শব্দগুলো সংক্ষিপ্ত রূপ যে শব্দগুলো, এক্ষেত্রে আমরা একটু বলবো এখানে উচ্চারণের ক্ষেত্রে পাবো বিটা কীভাবে উচ্চারণ হচ্ছে, বি বি তো বিটা কেমনভাবে উচ্চারণ হচ্ছে, বি কি আসলে সে উচ্চারণের ক্ষেত্রে কি বির পরিবর্তে অন্য কিছু উচ্চারণ বোঝা যাচ্ছে, যদি না যায় সেই ক্ষেত্রে এখানে আমরা এ বসাব, একদম বিয়ে, তারপরে এখানে এই বিটা যদি ভাওয়ালের মতো উচ্চারিত হয়, যেমন আমরা এখানে কি দিতে পারি এম 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 এ, আসলে এমটা কি উচ্চারণ হচ্ছে, এম এম এর উচ্চারণ আগে আমরা দেখেছি এ উচ্চারিত হচ্ছে, এখানে উচ্চারিত হচ্ছে কি এ এম এম উচ্চারিত হচ্ছে, আসলে মূলত কি এম এমের যেটা সরাসরি আমরা উচ্চারিত করছি সেটা হচ্ছে এর পূর্বের যে ধ্বনিটা আসছে সেটা হচ্ছে কি এই ভাওয়ালের প্রথম যেটা এম এম এম, সুতরাং এরকম যদি কোনো বর্ণ যদি আসে উচ্চারিত হয় যদি ভাওয়ালের মতন তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এর অবশ্যই এন বলি, এন অবশ্যই এন বসে। আমরা আজকের যে ক্লাসটি আমরা দীর্ঘায়িত করছিলাম, যা শিখলাম শিখাচ্ছে আর্টিকেল এ এম এবং দি, এই তিনটার সমন্বয়ে কোথায় কোথায় আমরা একটা একটা প্যারাগ্রাফের ভিতরে কোথায় কোথায় এ এম এবং দি কোথায় বসবে সেক্ষেত্রে আমরা সামান্য কিছু আজকে টাচ দিলাম, আমরা ইঙ্গিত পেলাম, আমরা বাড়ির যে যেখানে আসো বাড়িতে বসে তোমরা আজকের এই চ্যাপ্টার যেটা আর্টিকেলের যে অধ্যায়টি এই চ্যাপ্টারটা তোমরা বাড়িতে সুন্দরভাবে অধ্যয়ন করবে, পরবর্তী ক্লাসে আমরা এই আর্টিকেলের আর্টিকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং আমরা একটা টেস্ট পরীক্ষা দেবো আর্টিকেলে, আমি এখানে এর অনলাইন মাধ্যমে আমি পরীক্ষাটা দেবো এবং অনলাইনের মাধ্যমে আমি সেটা আবার শিক্ষার্থীদের কাছ থেকে আমি অ্যানসার নেব, এটা আগামী দিনে তোমাদের হোম টেক্সট থাকবে আর্টিকেলের কোথায় কোথায় আর্টিকেলের এ এন জি বসে এবং কোথায় বসে না সে ক্লাসটি আমরা পরবর্তী করে আমরা একটু সুন্দরভাবে হোম টেক্সট তোমাদের জন্য দেবো, সেটার মাধ্যমে আমরা এতে আমাদের পরীক্ষায় পাস মার্ক, আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা হলো এখানে পাঁচটি মার্ক আমাদের এখানে পরীক্ষায়, আমরা আশা করি আর্টিকেল যদি সহজ একটি বিষয়, যদি তোমরা ভালোভাবে অধ্যয়ন করো, ভালোভাবে বোঝো
তাহলে এই আর্টিকেলে পাস ভিতরে পাস অবশ্য অনেকে 100% তোমরা সকলেই পাবে। এই আশা আমার ব্যক্ত করে আজকের এই ক্লাসটি আমরা শেষ করছি। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।